এবং সেই পৌরসভা আজ অবধি তার নির্বাচন হয়নি, প্রায় এক বছর হতে পারে। বিধানসভায় আইন সংশোধন করে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা মনে করেছি মানুষের গণতন্ত্র, নির্বাচনে নির্বাচিত ভোট পৌরবর্তী নিকটায় গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার থেকে চন্দননগরের মানুষকে বঞ্চিত করা হচ্ছে। আমরা চন্দননগর কর্পোরেশনের নির্বাচন চাইছি এবং নির্বাচিত পৌরবর চন্দননগর পৌরসভা পরিচালনা করুক, কোনো প্রশাসনিক ব্যক্তি দিয়ে না, নির্বাচিত মানুষের গণতন্ত্র তা মানুষ ঠিক করুক, এই দাবি নিয়েই আমরা আজকে এসেছি। আমরা এসেছি যে কারণে চন্দননগর পৌরসভাকে খারিজ করা হয়েছিল, তার একটা বড় কারণ ছিল দুর্নীতি। তৃণমূলের সেই তৎকালীন পৌর বোর্ডের যারা MIC ছিলেন তারা চন্দননগরে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। তারা পৌরসভার নিয়মিত বোর্ড মিটিং করতেন না, MIC-র মিটিং করতেন না, নিজেদের মধ্যে মারামারি অন্তঃকল হয়ে ব্যস্ত থাকতেন, চন্দননগরের উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছিল। আমরা যাদের জন্য পৌরবোর্ড ভেঙে যাওয়া তাদের শাস্তির দাবি করেছি, রাজ্য সরকার তদন্ত করুক এবং তাদের দ্রুততার সঙ্গে শাস্তি করুক, এই হচ্ছে দাবি। মূলত এই দাবির ভিত্তিতেই আজকে আমরা পৌরসভা অভিযানে সামিল হয়েছি। এইরকম একটা এই রাজনৈতিক দলগুলোর পক্ষে গিয়ে দাঁড়িয়েছেন, একটা বড় অংশ আমাদের সমর্থন করেননি, লোকসভা নির্বাচনে একটা বড় অংশের মানুষ আমাদের সমর্থন একটা রাজনৈতিক দলের শাসন, যে রাজনৈতিক দলটা দলের কথা শুনছে তারা বলছে পশ্চিম বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভোটদানের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের যে ত্রিপুরার বুকে ভারতীয় জনতা পার্টি চুয়ান্ন ভাগ আসনে মানুষকে প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ পায়নি। আরো ভালো সুযোগ